যুবক অবস্থায় আমাদের অনেক শক্তি থাকে, আমাদের কোনো কাজ করার জন্য অনেক স্পৃহা থাকে, স্পিড থাকে, গুণা করার খায়েশ থাকে, কিন্তু শক্তি সামর্থ্য থাকার পরেও আমরা যখন নিজেদেরকে আল্লাহর ভয়ে গুণা থেকে হেফাজত করতে পারি, আমরা যখন গুণা থেকে ফিরে আসি, তখন আমার আল্লাহ এতটা খুশি হয়ে যান। আমার নবী বলছেন, যুবক যখন তওবা করে তখন খুশিতে আল্লাহর আরশে আজিম ঝুমে ওঠে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হন। বৃদ্ধ অবস্থায় তওবা করলেও আল্লাহ খুশি হন, যে কোনো সময় তওবা করলে আল্লাহ খুশি হয়, কিন্তু অন্যান্য সময়ের তুলনায় অনেক গুণ বেশি খুশি হয় যখন যুবক অবস্থায় তওবা করে। নবী রসুল ছাড়া বনি আদমের সবাই গুনাহ করে। নবীজি বলছেন, কুল্লু ইবনে আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, প্রত্যেক বনি আদম ভুল করে থাকে, কিন্তু উত্তম ভুলকারী হচ্ছে যারা তওবা করে, যারা ভুলকে স্বীকার করে নেয় যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আল্লাহ Likey.